তার বিপ্লব কুমার দত্ত মহাশয়। তারপরে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যে বাইসাইকেল রাজ্য ভিত্তিক বাইসাইকেল রেস হচ্ছে এই উদ্বোধনী মঞ্চে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা অধিকর্তা শ্রী সুবিকাশ দেববর্মা মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। এই রাজ্যের খাদি ও খাদি কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত অন্যান্য অফিসারবৃন্দ, কর্মকর্তাগণ, অংশগ্রহণকারী ছেলেমেয়েরা, আমার মিডিয়া বন্ধুরা, খেলা দুটো কারণে তাৎপর্যপূর্ণ সবসময়ই, যে খেলার মধ্য দিয়ে নিজের বিশ্বাস আস্থা এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার যে শক্তি অর্জন করার সুযোগ সেটা আমরা নেই। চরিত্র এবং আত্মবিশ্বাস, ক্যারেক্টার অ্যান্ড কনফিডেন্স, যেটা জাতি গঠনের সবচেয়ে বড় সহায়ক ভূমিকা নেয়, সেটা আমরা এই খেলাধুলোর মধ্য দিয়ে পাই। প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজের আত্মবিশ্বাস ফিরে পাবে, অংশগ্রহণটাই বড় কথা। কে প্রথম হলাম, কে দ্বিতীয় হলাম, কে তৃতীয় হলাম, এটা তো একদিকে আছে, থাকবেই, কিন্তু সবাই মিলে অংশগ্রহণ করার এবং প্রতিযোগিতায় থাকার যে মনোভাব তৈরি হয়, মানসিকতা তৈরি হয়, সেটাই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যাই হোক, আজকে সকালে সবাই যারা এসছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে খেলোয়াড়দের পাশে, বিশেষ করে মেয়েরাও আজকে অংশগ্রহণ করছে, এটা খুব ভালো লাগছে। যে তাদের যে বিনামূল্যে সাইকেল দেওয়া হয় সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে তারা সমস্ত প্রতিযোগিতায় এগিয়ে এসে সেই রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশগ্রহণ করছেন এবং তাদের প্রতিভা এবং কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। তো এটা আমাদের পক্ষে খুবই মঙ্গল এবং ভবিষ্যতের পথকে আরও সুদৃঢ় শক্তিশালী করবে। ছেলেমেয়েদের যৌথ অংশগ্রহণ এবং প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান সার্থক হয়ে উঠুক। সবাই সুস্থভাবে এই প্রতিযোগিতা সম্পন্ন করুক, এই আশা রেখে উপস্থিত সবাইকে।